আরে না, এবার মিস হওয়ার কোনো চান্সই নাই। বাবা তখনই বলেছিল যদি ভালো রেজাল্ট করি ফার্স্ট ক্লাস পাই দেন বাইক ডেফিনেট। সো এবার বাইকটা নিয়ে নিবো। এই শোন ফোনটা রাখি। হ্যাঁ বাবা আসতেছে। তো তোমার রেজাল্টের খবর কি? বাবা আমি ফার্স্ট ক্লাস পেয়েছি। ভেরি গুড ভেরি গুড, আমার ছেলে তুই, আমি জানতাম তুই ভালো রেজাল্ট করবি, আমার বিশ্বাস আছে নিজের উপর। তো আমাকে বাইক কবে কিনে দিচ্ছ? বাইক বাইক কিসের বাইক? বুম বুম বাইক। তুমি তো বলেছো যদি আমি পরীক্ষায় ভালো রেজাল্ট করি তো তুমি আমাকে বাইক কিনে দিবে। এই যে তোমার চা। শোনো তোমার ছেলের কথা, বাইক কিনে দেই। বাইকের দাম কত জানোস? কত? 2 থেকে 2.5 লাখ টাকা একটা বাইকের দাম। তো আমাকে বাইক কিনে দিচ্ছ না, একা গাছে ধরে মিথ্যা বলেছো তাই তো? কি তুই তোর বাবাকে মিথ্যাবাদী বললি? এর জন্য তোকে আমি পেটে ধরছিলাম। ইয়া আল্লাহ, আমি মিথ্যাবাদী বললাম কখন? বাইক কিনে দিবে না মিথ্যা আশা দিয়েছো তাই তো বললাম। খোদা আমি মিথ্যাবাদী, আমি কোনো কথা শুনবো না। বাইক আমাকে কিনে না দিলে আমি কিছুতেই মানবো না। কি তুই তোর বাবার গায়ে হাত তুলবি? ইয়া আল্লাহ, এই দিদি দেখা শুধু বাকি ছিল। আমি কখন বলছি আমি মারবো? আমি বলছি মানবো না, আমাকে বাইক কিনে না দিলে আমি মানবো না। এই সিম্পল একটা ব্যাপার তোমরা বুঝতেছো না। ও এখন আমরা কিছুই বুঝি না তাই তো? তোর মা আর আমি বুড়ো হয়ে গেছি তাই তো? এখন আমরা কিছুই বুঝি না। তোকে লালন পালন করার জন্য তোর মা আর আমি কত কিছু ত্যাগ করছি জানোস কিছু? হ্যাঁ এখন আমরা বুড়ো হয়ে গেছি, কিছুই বুঝি না। সব তুই বুঝো। সরি বাবা, আমার ভুল হয়ে গেছে, আমার বাইক লাগবে না। প্লিজ তোমার মন খারাপ করো। হ্যাঁ রহমান সাহেব, আপনার ছেলে ফার্স্ট ক্লাস পেয়েছে, খুব ভালো খুব ভালো। কি আর কিনে দিবেন, বাইক কিনে দেন। এটাই তো সঠিক সময় ছেলেদেরকে বাইক কিনে দেওয়া। ওকে।